السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وأتباعه ومن دعا بدعوته إلى يوم الدين. أما بعد شمالي تو أسكري محطي تفسير محلي شبابتي إمام شاهد আমাদের বহু মুসলিম কমিউনিটির বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, এই ছোট্ট পরিসরে এই সুন্দর মসজিদে মুসল্লি এবং যারা আজকে মাহফিল উপলক্ষে এসেছেন ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই যে আপনারা এই সময়টুকু কিছুক্ষণ আদর করে কাটানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন। কোরআন পাকের কিছু আলোচনা আমরা পৃথিবীর কত মানুষ বলেন এই নিয়ামত থেকে বঞ্চিত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা দিন আর দিনের মূল বিষয় হচ্ছে কোরআন। এই জিনিস থেকে যে মানুষগুলো বঞ্চিত আছে, তাদের দুনিয়ার সমস্ত কিছু থাকলেও তারা কি সবচেয়ে বড় সর্বহারা নয়, সবচেয়ে বড় হতভাগা নয়? আর যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করে দেননি, আপন গুণে আমাদের প্রতি তিনি মেহরবানি করেছেন, তারা যদি আমাদের অনেক সুবিধা অসুবিধা থাকেও জীবনে, পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া, অনেক কিছুই যদি অপূরণ থাকে, কিন্তু এই নিয়ামত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম করেননি, আমরা কি সেই জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ আছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যিনি হাদানা বিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ, তার অবদান, তার নিজস্ব চয়েস যে তিনি আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, মুসলিম হিসাবে দুনিয়াতে বসবাস করে ইমান নিয়ে টিকে থাকার জন্য ভাঙ্গা চূড়া যতটুকু দুর্বলতা থাকুক ইমান তিনি আমাদেরকে দান করেছেন, তার কাছে আমরা প্রতিদিন সালাত আদায় করি, নামাজে এসেছি, বেনামাজে বানাননি আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বোনরা যারা এসেছেন তারা নামাজি, তারা পর্দা করেন, তাদেরকে আল্লাহ বেপর্দা মহিলা বানাননি, এগুলো কি আল্লাহ তাআলা খাস মেহরবানি না? যারা এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত আছে তারা কত বড় নিয়ামত থেকে বঞ্চিত আছে। আল্লাহ তাআলার কাছে সুজুদ আদায় করলাম, রুকু আদায় করলাম, আল্লাহ তাআলার প্রশংসা করলাম। আমাদের আশেপাশে কত মানুষ বসবাস করছে, আসা যাওয়া করছে, কোনোদিন তাদের কপালে একদিনের জন্য সেটা ঘটেনি, ডুববে না। আমরা কতবার সৌভাগ্যবান, এই কথা সবসময় মনে রাখা দরকার। যখনই মনে পড়ে তখনই কৃতজ্ঞতার সাথে যদি চোখের পানিটা ফেলে দিই আল্লাহর কাছে, শুকরিয়া আদায় করতে গিয়ে চোখের পানি চলে আসে যে আব্বা আপনি কি মেহরবানি করেছেন, তাহলে আমি যদি আজকে মরে যেতাম, কালিমা জানতাম না, ইমান থাকতো না, তাহলে আমার জন্য কি ফয়সালা হয়ে থাকতো? আশা তো করছি আল্লাহ সেখান থেকে আমাকে উদ্ধার করেছেন, আপনাকে উদ্ধার করেছেন, আশা করছি আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। আর এই কালিমা, এই দিনকে, এই কোরআনকে মিস করে যারা দুনিয়া থেকে চলে গেল তারা ফিনারে জাহান্নাম বা খালিদিনা ফিহা থেকে বাঁচতে পারলো না। এই কথা যখন চিন্তা করি আমরা কোনো সময়, আর চোখে দিয়ে এক টুকরা পানি চলে আসে, কয়েক ফোঁটা পানি চলে আসে, তাহলে এই এক দুই টুকরা ফোঁটা পানি, চোখের পানির যে কি দাম আল্লাহর কাছে! সাত ধরনের লোককে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন, ইয়া মালা দেন না ইল্লা দেন,
তার মধ্যে একদল কে থাকবে? রাজুলুন যাকার আল্লাহ ফাফাদাত আইনাহু, যাকার আল্লাহ খালিয়ান ফি নাফসিহি। কোন সময় একটি লোক যদি আল্লাহর কথা তার মনে পড়লো অন্তরের ভিতরে এবং কোনো কারণে আল্লাহ তাআলা তার প্রতি যে কৃতজ্ঞতা অবদান আছে সেই কথা মনে করে শুকরিয়া আদায় করতে গিয়ে চোখে গিয়ে টপ টপ করে পানি পড়ে গেল, এই যে আল্লাহকে এইভাবে সে স্মরণ করলো, এই জন্য কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন সূর্যের প্রখর আলোর নিচে মাথার মগজগুলো টকবক করতে থাকবে, কোনো জায়গায় ছায়া খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ তাআলা তাকে আরশে ছায়া ছায়া নসিব করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। কাদি যখন একলা হাঁটি চিন্তা করি কত মানুষ আমার আশেপাশে, এরা কেউ আল্লাহকে চেনে না, আমি আল্লাহকে চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেননি, এই কথা মনে করে এই ভাব চোখের পানি ফেলে দেয়। বড় দামি জিনিস এটা আল্লাহ তাআলার কাছে। আজকে কোরআনে পাকের এই তাফসীর উপলক্ষে আমি সূরা তহা ভাইরা বলেছে বলতে 98 আয়াত, তো সেখানে যাওয়ার আগে ওই 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 আয়াতটারই আসলে আলোকে শুরুতেই আছে সূরা তহা থেকে একটু পড়ি আপনাদের কাছে এবং তার আগে কিছু কথা শুনি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى এই সাতটি আয়াতের আলোচনা শুরু থেকে এই আয়াতগুলো জাস্ট তর্জমা আগে একটু শুনে নেই, এরপরে আল্লাহ তাআলা কি গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদেরকে বলেছেন আমরা একটু শোনার চেষ্টা করি। তহা, এই তহা শব্দের অর্থ কি? আলিফ লাম মিমের অর্থ কি? ইয়াসিনের অর্থ কি? এগুলো কেউ কেউ কোনো কোনো মুফাসসির অর্থ বলেছেন, যেমন বলছেন তহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা নাম হিসাবে আল্লাহ আমাকে ডেকেছেন, কেউ কেউ বলেছেন, কিন্তু আমি মজবুত কোনো বলিন নাই এই কথা। অধিকাংশ মুফাসসির বলেছেন এই শব্দগুলো কাটা অক্ষরগুলো এসেছে কোনো কোনো সূরার শুরুতে মানুষকে এটা বোঝাতে যে এই কালামটা কার কালাম, তার কথা বলার ধরন এইরকম, যেটা কোনো মানুষের কথা বলার ধরন এরকম হয় না, কাজে মানুষের কথার ধরন থেকে একদম ব্যতিক্রম বোঝার জন্য, ভিন্ন বোঝানোর জন্য এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষীদের মধ্যে সবচেয়ে শুদ্ধ ভাষী ছিলেন। তিনি বলেছেন আনা আফদাল মান নাতাকা লুগাতা দাদ, আমি যে লোকেরা দাদের ভাষায় কথা বলে আমি তাদের মধ্যে সর্বোত্তম কথা বলার ভাষা আল্লাহ আমাকে দিয়েছেন। আরবি হচ্ছে দদের ভাষা, দদ সদ এবং দদ, এই দদ আর কোন ভাষায় নাই, তা আছে বাংলায় ত আছে, এরকম অনেক কিছু আছে অনেক অনেক ভাষা, কিন্তু দদ এরকম উচ্চারণ কোনো ভাষায় নেই। এদের আরবিকে তো আরবিকে বলা হয় লোগাতু দদ, দদের ভাষা। এটা তারা তিনি বুঝিয়েছেন যে আমি আরবি ভাষাভাষীদের মধ্যে আফদাল, আল্লাহ তাআলা আমাকে আফসাহ করেছে, সর্বোত্তম সর্বচেয়ে সুন্দর ভাষা দান করেছে, কিন্তু ওনার ভাষার থেকেও ব্যতিক্রম কোরআনের ভাষা, কারণ কোরআনের ভাষা তো যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালাম না, কার কালাম? আল্লাহর কালাম। এখানে স্পেশালিটি বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই তহা কাফা ইয়া আইন সাদ ইত্যাদি ক
আলিফ লাম মিম রা এই জাতীয় কাটা অক্ষরগুলো দিয়েছেন, হুরুফুন মুকাত্তাআ। তারপরে আমরা যদি আসি সাধারণ কর্মটা আগে শুনি, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, এই কোরআন আপনার প্রতি আমি এই জন্য নাজিল করিনি যে আপনি সাফার করবেন, আপনি কষ্ট কষ্টে নিপতিত থাকবেন, আপনি দুর্ভাগ্য মোকাবিলা করবেন, এই জন্য তো আমি করবো না কোরআন দেই, আপনি দুর্ভাগ্য হয়ে যাবেন ইমাম সাহেব, আপনি পিছনে কি কারণে বসছেন আমাকে কষ্ট দেওয়ার জন্য, প্লিজ ইমাম সাহেব একটা চেয়ার দেন না আপনারা, একজন ডান পাশে আসেন একজন বাম পাশে আসেন, তাহলে আমি একটু মজবুতি ফিল করবো, চেয়ার দেন জি জি, এখন সালাম দাদা না আপনি চেয়ার করবেন, কারণ চেয়ারম্যান আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি যে আপনি কষ্টে নিপতিত থাকবেন, আপনি দুর্ভাগ্য পড়ে যাবেন, এই জন্য তো কোরআন দেয়নি আমি আপনাকে, ইল্লা তাযকিরাতান লিমান ইখশা, তাই কোরআন মূল কাজ হচ্ছে যে আল্লাহকে ভয় করতে চায় তাকে স্মরণ করিয়ে দেওয়া, তাকে মনে করিয়ে দেওয়া আমার ভয়ের কথা, তানজিলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতি উলা, এই কোরআন হচ্ছে নাজিলকৃত জিনিস, যিনি আকাশ এবং জমিনগুলোকে, জমিন এবং উঁচু আকাশকে যিনি সৃষ্টি করেছেন, তার কাছ থেকে নাজিল হওয়া এই কিতাব হচ্ছে কোরআন। আর তিনি কে? আর রহমান, তিনি হচ্ছেন রহমান, সবচেয়ে বড় দয়ার অধিকারী, তিনি দয়াময় সে মাবুদ, তিনি কোথায় আছেন? আলাল আরশিস তাওয়া, তিনি আরশের উপরে সমাসীন আছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা, তাই জন্য সব কিছু তারই মালিকানায়, আসমানগুলোর মধ্যে এবং জমিনে যা কিছু আছে, ওমা বাইনাহুমা এই দুটোর মাঝখানে যা কিছু আছে, ওমা তাহতাস সাওয়া আর জমিনের নিচে মাটির নিচে কিছু থাকলেও সেখানেও যা কিছু আছে সবই আল্লাহর জন্য নিবেদিত। ওয়া ইন তাজহার বিল কাওলে, আপনি যদি কোনো কথা প্রকাশ্যভাবে বলেন, উঁচু আওয়াজে বলেন, ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তিনি যেগুলো যে ওগুলো তো জানেনই, যেগুলো গোপনে বলে লুকিয়ে রাখে কানে কানেও বলে এগুলো তিনি জানে, আর যেগুলো লুকিয়ে রাখে বলেও না সেগুলো তিনি জানে, তিনি হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই, লাহুল আসমাউল হুসনা, ওনার রয়েছে সে আল্লাহ রয়েছে কত সুন্দর সুন্দর নামগুলো, এই সরল অর্থ আমরা শুনি। এখন আমরা একটু মূল বক্তব্যের দিকে আসি, কি মেসেজ আল্লাহ তাআলা এখানে রেখেছেন, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, আমি আপনাকে এই আপনার প্রতি কোরআন নাজিল করিনি যে আপনি সাফার করবেন, আপনি দুর্ভাগ্যের মোকাবিলা করতে হবে, না কোরআন এসেছে সৌভাগ্যের দ্বার খুলতে, সৌভাগ্যের দ্বারকে উন্মোচিত করতে, মানুষের কিসমত খুলে দিতে, মানুষকে আল্লাহ তাআলা যে কি নিয়ামত দিয়ে ধন্য করতে চান সেটা পাওয়ার দরগা করে দিতে এসছে কোরআন। কিন্তু কোরআন জাহুরিতে নাজিল হয়েছে এটা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য একলা আসেনি, ওনার মাধ্যমে সমস্ত দুনিয়ার মানুষের জন্য এসেছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওনাকে যে বিশ্ববাসীর রহমত স্বরূপ পাঠানো হয়েছে এই কোরআন বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত যুগ যুগে যত মানুষ আছে সবার জন্যই, জিন এবং ইনসান উভয়ের জন্যে আল্লাহ তাআলা কল্যাণের খবর দিয়ে পাঠিয়েছেন কোরআনের মধ্যে। কোরআনওয়ালারা দুনিয়ার মধ্যে সবচেয়ে অবহেলিত হতে পারে না, কোরআনওয়ালারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পেছনে থাকতে পারে না, তারা নির্যাতিত হতে পারে না, তাদের তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শান হওয়ার কথা। কিন্তু আমরা যদি দেখি মুসলিম উম্মার কথা, আমরা যদি দেখি আমাদের ব্যক্তিগত জিন্দেগির কথা,
আমরা যদি দেখি আমাদের পারিবারিক জিন্দগির কথা, কত রকমের সমস্যা নিয়ে আমরা বসবাস করছি, আমাদের টেনশনে ঘুমাতে পারি না, আমাদের অশান্তি শেষ হয় না, আমাদের পরিবারে আগুন লেগে যাচ্ছে কোনো কোনো জায়গায়, ছেলে মেয়েগুলোকে নিয়ে আমাদের কি করুণ অবস্থায় পড়ে যাচ্ছে, আমরা সমাজ কোন দিকে যাচ্ছে, এই মুসলিম পাড়ার সকল জায়গায় আমাদের ছেলে মেয়েগুলা যেভাবে ভগগুরুর মতো যেভাবে ক্রিমিনাল হয়ে যাচ্ছে, গ্যাং ফাইটিং এ নেমে যাচ্ছে, নাইফ কার্লি চলে যাচ্ছে, বিহারিগুলো টিকছে না, ড্রাগ করছে, ড্রাগ সাপ্লাই দিচ্ছে, কোমলমতি ছোট বাচ্চাগুলোকে নিয়ে এই কিছু ড্রাগের যে যারা এই সমস্ত কারবার করে তাদের ওদেরকে পয়সা দিয়ে ওদের হাতে 10 পাউন্ড তুলে দিয়ে তাদেরকে তারা হাজার হাজার টাকা কামাই করে নিচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। একটা পরিবার যদি একটা ড্রাগ অ্যাডিক্টেড মানুষ থাকে, সেই পরিবারটা শান্তিতে ঘুমাতে পারে বলেন? সমাজের জাহান্নাম হয়ে গেল দুনিয়া করে, এই লোকের যদি বিয়ে করে সেই স্ত্রীটা একটা জাহান্নাম বিয়ে করে। এবং আমাদের মধ্যে অনেকেই আছে এখন জুয়ার ঘরে ঘুরতে ঘুরতে সব নিঃশেষ করে ফেলে, পারিবারিক অশান্তি, স্ত্রীকে মারধর করছে, ছেলে মেয়েগুলো কি হচ্ছে মানুষ করবে প্রত্যেকে, সে নিজে তো মানুষ হয়ে গেছে। এই জাতি কি আল্লাহ তাআলা এরকম থাকার জন্য কোরআন দিয়েছিলেন? কেন এদের অবস্থা আমরা করেছি? কোরআন থেকে কত হাজার মাইল দূরে চলে গিয়েছে। আমরা যারা একটু কোরআন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ অনেক সওয়াব পাবো, কিন্তু বলেন আল্লাহ তাআলা কি এই কথা বললেন যে কোরআন দিয়েছি কিছু সওয়াব দেওয়ার জন্য? ইয়া আল্লাহ, সওয়াব তো পাবোই, লেকুল হারফি আশা, প্রতি হারফে 10টি করে নেকি, কোনো সন্দেহ আছে? না, সব পাবো। কিন্তু এখন শুধু নেকি পাবো, কিন্তু কোরআনের কোনো ফায়দা উপকার আমার জীবনে আসবে না, আমার পরিবারের জীবনে আসবে না, আমাদের এই সমাজে আসবে না, আমরা কোরআন থেকে শুধু একটু নেকি নিব, কোনো শিক্ষা নিব না, খালি একটু সওয়াব নেব। কি অবস্থা দেখেন মুসলিমরা? কোরআনকে বর্জন করার উন্মতের মধ্যে বহু তরিকা আছে। কোরআন কিয়ামতের দিনে কোরআন আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, রাসূল অভিযোগ করবে কোরআনের বিষয় নিয়ে, ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কোরআনা মাহজুরা, আমাদের সমাজে প্রচুর মানুষ আছে তারা কোরআন শিখে না, শেখার চেষ্টা করে না। আমাদের দেশে যদি যান, বড় লোকদের পরিবারে কয়জন ছেলে মেয়েকে কোরআন শিখা দেয়? বড় বড় লোকদের পরিবারে গুলো সমাজে যদি জান আপনি, বরঞ্চ তাদের কোরআন টিচারের পরিবর্তে আছে আরেক টিচার, সেটা কোনটা টিচার? গান বাজনা সারে গা মামা, কি এহতেমামের সাথে গুরুত্ব আছে। তো ওদের থেকে একটু ভালো আরেক গ্রুপ আছে, তা ভালো কেমন? তাদের হলো যে ওই সারে গা মামার টিচারও আসে এক সময়, আবার কোরআন টিচার আসে আরেক সময়, তারা মানে দুইটাই ঠিক আছে আর কি। আল্লাহ তাআলাকেও নাকশ, আল্লাহ তাআলার কথা মানতে হবে, আবার শয়তানকেও নাকশ করা যাবে না, দুটোটাই থাকবে, দুই সবাই খুশি থাকে, এই হলে একটু ভালো আর কি। তার মধ্যে কিছু আছে আলহামদুলিল্লাহ, যারা এই দুইটার মধ্যে নাই হতো বাচ্চাটা ঘুমোতে পারে না, একটু মাঝে মধ্যে ভয় পাবে, পানি পড়া দেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে পানি পড়া নিতে আসছে অনেকেই, এরকম কোন লাইন দেখছেন নাকি সিলেতে পাঠানো দেখছেন? যদি উনি পানি পড়া দিতেন কি রকম লম্বা লাইন হতো? মনে আছে সিলেটের ওই বিডিআর সদস্যের কথা, প্রায় বছর এক যুগ হয়ে যাবে প্রায়, হ্যাঁ, তার কি হয়েছিল সিলেটে সেই কোন এক জায়গায় বিডিআর ক্যাম্পের মধ্যে কেমন করে প্রচার হলো, তার পানি পড়া দিলেই কাজ হয়ে যায়, এইটা যদি প্রচার করতে পারতো উমুকের পানি পানি পড়া নিলে এমন কোনো রোগ নেই, ভালো হয় না, খালি একটু প্রচার করেন দেখবেন সুবহানাল্লাহ কত মানুষ আপনার কথা বিশ্বাস করবে,
এই দুজন লাইন দেওয়া শুরু করবে বেচারা তো এখন মুসিবতে তার অফিসে যারা আছে এখন একটা আর্মিতে বা বিডিআরে থাকলে তো তাদের তো ডিসিপ্লিন আছে রুল রেগুলেশন আছে সারাদিন মানুষ তার কাছে বানিয়ে পড়ার জন্য আর্মিটা তো মানে ডিসিপ্লিন ভেঙে যাচ্ছে তখন বাড়িতে হয়ে সরকার তাকে ট্রান্সফার করে দিল আরেক ডিস্ট্রিক্টের মধ্যে এখন শয়তান কি এমনি সারে যা হয় যাওয়ার সময় কী করেছে কোনো এক বেতর বতরের মধ্যে কিছু পানি পড়া দিয়ে ওটাকে পচা এক পুকুরের মধ্যে ছেড়ে দিছে পানি সব এখন পুরো পচা পুকুর বরকতে ভরে গেছে গ্রাম গঞ্জে থেকে ঘটি বাটি নিয়ে কত মাংস করে পচা পানি নিয়ে সব খাওয়া দাওয়া করে যা কথা খাই করছে এই হলো মুসলিম উম্মা সুবহানাল্লাহ অবস্থা হ্যাঁ কিছু হালাল ফুম আছে হালাল ফুম আছে তিন কুল পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফুল দিয়েছেন ফুল দিয়েছেন এটি করেছে তারপরে আপনি সূরা ইয়াসিন পড়েন একটু ফুল দেন আপনি ওই দোয়াটা পড়েন আমি তো পড়তে পারবো না নিজে পড়তে পারবে না তার পরিবর্তে যদি একটা তাবিজ দিকে লটকিয়ে দেন তাহলে এটা আমার দায়িত্ব শেষ হয়ে যাবে যে কাজ উনি করলেন না উনি বুঝলেন না যে কোরআন দিয়ে তাবিজ দেওয়া যায় দিতে হয় তা আমি করতে গেছি আপনাদের কথাগুলো কি বুঝে আসে কেন আমাদের সমাজে এই জিনিসগুলো চালু হয়ে গেল কোরআনের হুকুম আহকাম আমল বাদ দিয়ে আমরা আরেকটা লাইন জোগাড় করে নিয়েছি এভাবে আপনি যদি গুনতে থাকেন তাহলে দেখবেন কোরআন কোথায় আমরা কোথায় এত দূরত্ব হয়ে গেছে তো বলবো যে আপনাদের মতো কিছু নিয়ে আসা পেরে কাম করে আমরা তো করি না ঠিক আছে উনি তো ওনার হিসাবে আল্লাহ কাছে দিবেন আপনি ওনারটা দিবেন আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না আপনি বলবেন যে আমি কিছু জানি না তুমি আসলে জিজ্ঞাসা করেন এই কথা বলবেন না আপনার দ্বারা মুক্তি পাবো সবাই আমাদের দায়িত্ব রয়েছে যে আমরা কিভাবে আল্লাহ কালামের কাছে আসবো বুঝবো বোঝার চেষ্টা করব তা আমি যখন বলি যে বলে যে কলাশ করতে পারে না বাচ্চারা এই কেমনি করে ফু দিবে তা আমি বলি সর্বনাশ এখন আপনার জীবনের এক নম্বর ফরজ কাজ হয়ে গেছে কোরআন শিখা কেমন আপনি কোরআন শিখা বয়স কত হয়েছে আপনার ৫০ হলেও কোনো কমন ৬০ হলেও আপনার এখন কোরআন শরীফ পড়া শেখার উদ্যোগ নেওয়া উচিত কোনো একজন আলেমকে ধরে কোনো একজন ইমামকে ধরে মুয়াজ্জিনকে ধরে রিকোয়েস্ট করে যদি উনি ফি সাবিলিল্লাহ করে তাও ভালো আর যদি ওনাকে কিছু পে করতে ওনার সময় ব্যস্ততার সময় কাজে লাগাইতে হন তাহলে তার কাছে শেখেন তাহলে আপনি এই সাকাওয়াতের মধ্যে পড়বেন না আপনার দুর্ভাগ্য আল্লাহ দূর করবে তাহলে কোরআনকে হাজির করে অনেকগুলো কোরআন পড়া শিখে না কোরআন বর্জন করার জন্য তার বিরুদ্ধে কেয়ামতের দিন আল্লাহর রাসূল কি করবেন কেস দায়ের করবেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিরুদ্ধে কেস দাখিল করে বসেন এবার চিন্তা করেন আমাদের কি এখন উপায় থাকলো এটা একটা তরিকা কোরআন বর্জন দুই নম্বর তরিকার কথা একটু আগে বলেছি যে কোরআন বর্জন করে না তেলাওয়াত শিখেছে শিখে এখন তেলাওয়াত করে কিছু সওয়াবে নিয়তে কোরআন থেকে কোনো শিক্ষা নেওয়ার কোনো ইচ্ছা তার না এই চিন্তা কখনো করে না তো আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন তিনি তো জানেন আমরা আরবি ভাষাভাষী লোক না আমরা পৃথিবীর বহু দূরে আরব দেশ থেকে থাকবো কারো ভাষা থাকবে বাংলা কারো ভাষা থাকবে আপনার ইন্দোনেশিয়ান কারো থাকবে মালয়েশিয়ান কেউ কথা বলবে চাইনিজ ভাষা কেউ কথা বলবে তুর্কি ভাষা তো তাদেরকে কোরআন কি বোঝার কোরআন মধ্যে আল্লাহ কি নাজিল করেছেন বোঝার জানার দরকার আছে তা শুধু তেলাওয়াত করলেই চলবে তাদেরকে বুঝতে হবে তো এই বোঝার চিন্তা আমাদের সমাজে সবকটা কতবার করে আসছি আমরা অনেকে করি একদম দূরে থাকলাম মাঝে মধ্যে আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েছি তাও মেজরিটিতে আমি বিভিন্ন কিস্সা কাহিনী শুনতে শুনতে এসা থেকে শুরু করেছে ফাদার পর্যন্ত শেষ হয়ে গেছে যা আসলে জিজ্ঞাসা করে আজকের মূল বক্তব্য কি ছিল তো মাথা চলবে তুমি কি জানি কইছিল তা তো ভুলে গেছে
এই যে আমরা একটুখানি মাশাআল্লাহ ভালো কথা মাঝে মধ্যে শুনেছেন, বাবা ফেলে বলি না যে পুরোটাই বেকার গেছে, অনেক আমরা শুনেছি কিছু ফায়দা হয়েছে নিঃসন্দেহে, কিন্তু যে ফায়দার জন্য আল্লাহ কোরআন দিয়েছে সেই ফায়দা থেকে আমরা কত হাজার মাইল দূরে আছি। তাহলে আমরা অনেকে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করি না, কোরআন ভাষা এই তরজমা কি বাংলায় হয়ে গেছে না হয়নি, হয়ে গেছে একটু মনে চায় না যে আমি আল্লাহর কালামটা একটু পড়ে দেখি আল্লাহ কি বলেছে, একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, 6 মাস লাগুক, 3 মাস লাগুক, 1 বছর লাগুক আমি পড়ে দেখি। এটা ঠিক যে শুধু তরজমা মাঝে মধ্যে হক আদায় হয় না, তখন কি পড়া লাগে, তাফসীর পড়া লাগে, পড়া পাশাপাশি এখন তো সুন্দরের অবস্থা হয়ে গেছে, এখন মিডিয়ার মাধ্যমে তো মাশাআল্লাহ শুনতে অসুবিধা হয় না, তো এখনো মিডিয়াকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে ইসলামিক টক, তাফসীর, কোরআনের আলোচনা, গুরুত্বপূর্ণ ইসলামিক বয়ান এগুলো শোনার কোনো সুযোগ দেবো, আর না হলে আমরা যদি এটা ব্যবহার না করি তাহলে ঘরে তো অনেকেরই টিভি আছে, মিডিয়া আছে, মোবাইল ফোনে এখন দুনিয়ার সমস্ত কিছু চলে আসে, তাহলে আরেকটা ঢুকবে। আমি শুনেছি মাঝে মধ্যে বলেন কোনো কোনো আমাদের মা বোনেরা আছে, ইন্ডিয়ান ফিল্ম না দেখলে পেটের ভাত নাকি হজম হয় না, এটা দেখতেই হয়। তাহলে এমনও হয়েছে আমাদের দেশে পত্রিকা খবর আসলো যে হিন্দি সিরিয়াল দেখতে দেখতে এমন নেশা হয়ে গেছে, তার স্বামী এটা পছন্দ করে, কারণ হিন্দি সিরিয়ালের মধ্যে পরকীয়া প্রেমের কাহিনী অনেক বেশি, এটা দিকে আকর্ষণ, এই কারণে আমাদের দেশে অনেক স্বামীর লাইফ নষ্ট চুরমার হয়ে যাচ্ছে। তো এক স্বামী স্ত্রীকে না দেখার জন্য খুব চেষ্টা করেছে, তাকে ভাবা দেওয়ার চেষ্টা করেছে, এবং এই হিন্দি ফিল্ম না দেখার শোকে স্ত্রী সাধারণ স্বামীকে খুন করেছে। কোরআন বর্জন করার তরিকা আরো বহু আছে, সেদিকে আর না গেলাম, মানে আমরা চেষ্টা করি কিভাবে আল্লাহ তাআলার এই কারণটা কিন্তু জানার বোঝার চেষ্টা করি, একটু তর্জমা জোগাড় করি, তাফসীর কিনে ফেলি, তাফসীর ইবনে কাসির আছে, মারহুল কোরআন আছে, তাফিমুল কোরআন আছে, ফিদলাইল কোরআন আছে, ইত্যাদি যে কোনো একটা তাফসীর নিয়ে পড়া শুরু করে দিই, আল্লাহর কালামটাকে একটু আগ্রহ করে জানার চেষ্টা করি, আল্লাহ তাআলা তো জিজ্ঞাসা করবেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কোনটা, তোমার নবী কে, এই প্রশ্নগুলো করা হবে কিনা, কোথায় করা হবে, এখন আপনি বলবেন আরে এইগুলো উত্তর দেওয়া তো এত সহজ, কত আগে মুখস্থ করে বসে আসি, মুখস্থ করে বসে থাকলে হবে, দুনিয়ার হিসাবে সেখানে জবাব দেওয়া যাবে না, ওইখানে যে প্রশ্ন যেভাবে করা হবে এত হালকা না, যে ব্যক্তি আল্লাহ রুবুবিয়তের রবকে ভালো করে চিনেনি, জানেনি আল্লাহর হুকুম মানেনি, আল্লাহ যে নাজিল করা ওহি কোরআন এগুলোকে অনুসরণ করে নিজের জীবনে, এগুলোর সাথে তেমন সম্পর্ক ছিল না, কারণ দুনিয়া এত ব্যস্ত করে রেখেছে এগুলো চিন্তা করার সময় ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতে পাক পড়েনি, সুন্নাতগুলোকে আমল করেনি, তরিকাকে অন্বেষণ করেনি, নিজেদের দুনিয়ার অনেক ব্যস্ততা, দুনিয়ার অনেক চাহিদা মিটাতে মিটাতে হায়াত শেষ, সেইগুলো হঠাৎ করে সেই ব্যক্তি কি এই কথা চিন্তা মুখস্থ করলেই জবাব দিতে পারবে, এটা মুখস্থ করে জবাব দেওয়ার জিনিস নয়, আমলের মধ্যে পাওয়া গেলে জীবন দিয়ে আমল করে এই তখন আল্লাহ তাই জবাবটা দেওয়ার জন্য আপনাকে আমাকে তৌফিক দিবেন। আমাদেরকে এই যে আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআন, এটাকে বোঝার চেষ্টা করতেই হবে আমাদের, এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করে প্রথম শব্দ কি দিয়েছেন, এই কোরআন পড়তে হবে, কোরআন পড়ার জন্য দেওয়া হয়েছে, আর পড়ার অর্থ শুধু তেলাওয়াত নয়, পড়ার মধ্যে তেলাওয়াতও আছে, এর অর্থ বোঝা এবং নিজের মনের ভিতরে ভালো করে ঢুকানো, আমলের জজবা তৈরি করে জেনে জেনে আমল করে মেনে মেনে এই জীবনকে অতিবাহিত করার মাধ্যমেই একমাত্র অতিরিক্ত প্রশ্নের জবাবটা দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এই কোরআন তো তিনি দিয়েছেন, আপনি ওখানে ঠকো আমাদের মা বন্ধুদের কথা শুনতে অসুবিধা হচ্ছে,
ইল্লা তাযকিরা লিমান ইখশা, কোরআন অনেকেই হয়তো একটু পড়ে টড়ে, কিন্তু যদি আল্লাহকে ভয় না করতে চায়, আল্লাহকে ভয় করার মতো যদি মানুষের কাছে সৃষ্টি না হয়, তাহলে জাস্ট একটু খতম করার মধ্যে তো ওই ভয়টা আসবে না। ভয়টা আনার জন্য অর্থগুলো বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে, আমল করতে হবে, আমার জীবনের হিসাব নিয়ে আল্লাহর সঙ্গে দুরাপনা করতে হবে, নৈমিত্য নৈমত্তি। এইভাবে করে আল্লাহ ভয় আসা মূল মাকসুদ। কোরআন তেলাওয়াত করলে দিনটা যেন প্রকম্পিত হয়ে যায়, মনের ভিতরে কাঁপন সৃষ্টি হয়ে যায়, একটা শেকিং হয়ে যায় বডির মধ্যে। ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এইভাবে আয়াত তেলাওয়াত করলে আর শুনলে ঈমান বেড়ে যায়, বাড়তে হবে। আল্লাহ ভয়ে শরীরে কাঁপন সৃষ্টি হয়ে, কম্পন সৃষ্টি হয়ে যায়। এই ইখশা খাশিয়াতুল্লাহ, আল্লাহ ভয় সৃষ্টি হওয়া। তাহলে কোরআনের আসল মর্ম আমরা উপলব্ধি করলাম, আসল ফায়দা আমরা পেলাম। তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি ওয়া লা, এটি হচ্ছে তানজিল, নাজিলকৃত জিনিস। নাজিলটি হয়েছে সেই আল্লাহর কাছ থেকে যিনি জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ সমূহ সৃষ্টি করেছেন, উঁচু আকাশগুলোকে সৃষ্টি করেছেন। এত বড় একটা জমিনের সৃষ্টিকর্তা, জমিনের সাইজ কত বড়! আমরা যখন যদি দেখি যে একটা বিশাল একটা শিপ, জাহাজ, মানে কোনো টাইটানিকের মতো বিরাট বানিয়েছে, দেখি আমি কেমনি বানালো, কি বুদ্ধি আল্লাহ মাথায় দিয়েছে, কেমনি এত বড় জাহাজ মানুষ বানান, এটা দেখি আমরা আশ্চর্য হয়ে যাই। কিন্তু যে আল্লাহ তাআলা তাকে বুদ্ধি দিলে মাথার মধ্যে, তাকে বানিয়ে তার মাথায় বুদ্ধি দিয়েছে, সে ইঞ্জিনিয়ার, সে কারিগর বানাতে পারব, তার কথা মাঝে মধ্যে আমি গিয়েছিলাম তার ইসে, আপনারা অনেকে গিয়েছেন, লম্বা করে উঁচু করে বানিয়েছে কি টাওয়ার, বলো কি, আইফোন টাওয়ার দেখতে কেমন, কেমনে পাবো। তো আল্লাহ তাআলা এত বড় জমিন বানালেন, এত বড় হিমালয় পাহাড় বানালেন, এত মহাসাগর, এত বড় আটলান্টিকের এপারে ওপারে কত দূরত্ব, এগুলো যিনি সৃষ্টি করবেন তার কথা কি একটু মনে করেন না? তিনি কত ক্ষমতার অধিকারী, সেই আল্লাহ যে জমিন জমিন এবং আকাশকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে কোরআন দেওয়া হয়েছে, তোমরা কোরআনে কি মর্যাদা দিয়েছ, কি মূল্য বুঝেছ। আর সে আল্লাহ কোথায় আছেন? সে আল্লাহ শান্তি, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি হচ্ছেন সেই রহমান আল্লাহ যিনি আরশের উপর সমাসীন, তার আরশ, তিনি সেখানে আছেন। কোন হালতে আছেন আল্লাহ তাআলা ভালো জানে, আমরা সেটা জানি না, কিন্তু তার আকাশ আরশ বিরাট, সেই আরশের উপরে তিনি আসন নিয়েছেন, এবং পরবর্তী পর্যায়ে তিনি হাসরের ময়দানে অবশ্য আমরা আল্লাহকে দেখব, তিনি আমাদের সঙ্গে বলবেন, আমাদেরকে ডাকবেন হিসাব চাওয়ার জন্য, আল্লাহ তাআলা আমরা হিসাব করবেন, আসান করবেন। সেই দিনটা কথা মনে করে যে আল্লাহর সঙ্গে দেখা হওয়া লাগবে, তিনি ছেড়ে দেবেন না। এখন তিনি মনে করে ছেড়ে দিয়েছেন, এখন আমার উল্টা দিকে চললেও চলতে পারি, যখন তখন সবসময় তিনি ধরে ফেলেননি, আমাকে সাহায্য করেননি, তিনি একটা নির্দিষ্ট সময়ে ঠিক করে দিয়েছেন, দেখেন আবার তার বাবা কি করে। এই সুযোগকে পেয়ে আমরা কি করলাম, ধরাকে সরা বানিয়ে ফেললাম, আমরা আমাদের দুনিয়ার পিছনে এমন সুটা ছুটলাম যে আমরা তার সঙ্গে দেখা হবে, সেই জন্য যে একটু আমল তৈরি হতে হবে, এবং সেই আমলগুলো প্রত্যেক দিন আমাদের তৈরি হচ্ছে। কোন দিন আপনার আমল তৈরি হয়নি এমন কোনো দিনের কথা মনে করে, প্রত্যেক দিন আমল তৈরি হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত, 24 ঘন্টা মধ্যে যত ঘন্টা ঘুমালাম সেটা মায়ের জন্য হিসাবের খাত থেকে বাদ, যখন ঘুমাই তখন কিন্তু আমাদের কোনো হিসাব লেখা হয় না। রুফি আল কালাম আন সালা, 3 ঘন্টা থেকে আমার কলম উঠে আসে, লেখে না কিছু, আর না এই হাত্তা ইস্তাইফে, যে ঘুমিয়ে থাকি যতক্ষণ না ঘুম থেকে না জাগলো তার বিরুদ্ধে কোনো গুণা লেখা হয়।
ঘুমিয়ে আস, এখনো কোনো রাখা হবে না। আর সবই হাতটা ইয়াহতালে, আর বাচ্চা বালে ধরা পর্যন্ত গুণা রাখা হচ্ছে না। পাগল হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তার হুঁশ না আসে ততক্ষণ পর্যন্ত মা। তো এই ছাড়া আমাদের জীবনের সমস্ত আমল গুলো দেখা হচ্ছে, কি করি, খাওয়া দাওয়া করি, কথা বলি, কাজ করি, মসজিদে যাই, বাজারে যাই, ঝগড়া করি না, ভালো কথা বলি, গাল মন্দ দেই, মানুষকে কষ্ট দেই না, সুন্দর হাসি মুখে বরণ করি, কোনটা করি, সবগুলো দেখা হচ্ছে। এইভাবে করে আমল নামা ভর্তি হয়ে যাচ্ছে। এই তিনি আরশের থেকে দেখছেন সব কিছু, আর আমরা কি করছি তার কাছে সমস্ত কিছু সংগ্রহিত থাকছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা, তারই জন্য, তারই মালিকানায় সমস্ত কিছু, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, দুটোর মাঝখানে যা কিছু আছে, এবং তলদেশে যদি কিছু থাকে সৃষ্টি, সেখানেও যা কিছু আছে, সবই আল্লাহ তাআলার জন্য, তারই মালিকানা। হ্যাঁ, এই যে লিল্লাহে অর্থটা কি, একটা হলো তার মালিকানা, তারই কর্তৃত্ব, আর কেউ মালিক না। দুই নম্বর হচ্ছে সবাই সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, ইবাদত করার জন্য, আর সবাইকে আল্লাহর কাছে এখন যেতে হবে। আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থটা আমি আল্লাহর জন্য, আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য যিনি আমাকে ইনসানকে সৃষ্টি করা হয়েছে। আমার কাজ কি, আমার প্রধান কাজ কোনটা, আল্লাহ ইবাদত করা। এখন কেউ জিজ্ঞাসা করে আপনার কাজ কি ভাই, সে বলবে আমি রিক্সা চালাই। আপনার কাজ কি ভাই, আমি ব্যবসা করি। আপনার কাজ কি ভাই, আমি কৃষি কাজ করি। আমি অফিসার, আমি পুলিশ। এইভাবে করে আমরা বিভিন্ন বলবো আমার প্রধান কাজটার কথা কেউ জিজ্ঞাসা করি না, আর কি বলিও না, ওটা প্রধান কাজ। সেই কাজে আমি কতটুকু এঙ্গেজ আছি, সেই কাজটা দুই রকম। একটা হলো যে আমি আমার জীবনের একটা ভালো সময় 24 ঘন্টার মধ্যে বেশ কিছু সময় আমি আল্লাহর ইবাদতে কিছু সময় দিই, পাঁচ ওয়াক্ত নামাজ আমার ঠিকমতো পড়ি কিছু সময় দিই, এরপরে সকাল সন্ধ্যা শোয়ার আগে কতগুলো সুন্দর সুন্দর জিকির এগুলো করতে কিছু সময় দিই, প্রতিদিন আমি একটু কোরআন তেলাওয়াত করি, মাঝে মধ্যে আমি কিছু কোরআন হাদিসের কথা শুনি অথবা পড়ি অথবা মিডিয়া থেকে নেই। এই কাজগুলো সরাসরি আমার ইবাদতের অংশ, ঠিক কিনা বলুন? এগুলো সমান না, আমি কিছু দাওয়াতি কাজ করি, মানুষকে একটু দিনে কথা বোঝাই, এটাও আল্লাহর ইবাদতের অংশ। আবার কিছু আছে আমার মা বোনেরা পাকশাক করে, এটা তো সরাসরি ইবাদত হলো না, কিন্তু ওখানে ইবাদত আছে। ওনার স্বামী বাইরে কাজ করছেন, 12 ঘন্টা ডিউটি করছেন, 10 ঘন্টা করছেন, 8 ঘন্টা করছেন, এটাও কি, এটা কাজের মধ্যেও কি আছে, ইবাদত আছে। এখানে এই বাহ্যিক কাজগুলোর মধ্যে কি ইবাদত আছে? কেউ যে টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার করে নিয়ে আসছে, এখানে ইবাদত আছে, এটা বেকার যাবে না। মমিনের কোনো সময় বেকার যেতে পারে না। আপনি ঘুমালেন, এই সময়টা বেকার যাবে না। কিভাবে, আপনি যখন কাজে গেলেন, আপনি হালাল তরিকায় ইনকাম করার জন্য কষ্ট করছেন, এই কাজটা যে কর্মের হাত কষ্ট করে রুজি রোজগার করতে কামাই করে, এই কামাই হাত তার আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের হাত। আপনি কষ্ট করছেন, আপনি মানুষের কাছে হাত পাতেন না, কারো দয়ার উপর আপনি বসে থাকেন না, এইটা একটা, এই কারণে আপনি অংশ পেয়ে যাচ্ছেন হালাল কামাই রুজি রোজগার, এটা আমার কাছে এটাও একটা আমল। আর দুই নম্বর হচ্ছে যে আপনি হালাল তরিকায় করেন, হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য মধ্যে হারামটার দিকে যাবো না, হালালটার দিকে যাবো, চুরি ডাকাতি মানুষকে ঠকানো, হ্যাঁ, মালিককে ঠকানো কোনোটাই করবো না, আমি মোটামুটি হক তরিকায় থেকে আমার ডিউটি করবো, তাহলে এটাও আমার ইবাদত হবে না, আরেকটি শব্দ। আর তিন নম্বর হচ্ছে শুধু দুনিয়ার জন্য, দুনিয়া বারণীয়তে একেবারে ত্রাইস আব্দুল দিনার ও দেরহাম, দিনার দেরহামের পূজা করতে করতে একেবারে ওগুলোর পিছনে সারাদিন দিলাম,
এইরকম এগুলোকে মাহবুব মনে করি না। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, কিছু লোক আছে দিনার দেরহাম মানে টাকা পয়সাকে মাহবুব মনে করে, তাই সা আব্দুল দিনার দেরহাম, যে ব্যক্তি টাকা পয়সা দিনার দেরহামের ইয়ে গোলাম হয়ে গেল, তাদের কৃত দাস হলো, তার বান্দা হয়ে গেল, সেই ব্যক্তি হতবাদা। আমার খালি পয়সা দরকার, এই পয়সা উপার্জন করতে গিয়ে হালাল হারামের মাল বিচার করলাম না, নামাজ কাজা করে ফেললাম, আমার তার আরেকজন হক নষ্ট করলাম, আমাদের দেশের দিকে গেলে আমরা কার জমিকে দখল করি, কার প্লটকে দখল করি, খালি সুযোগের সুযোগটা পাওয়া যায় কিনা, হালাল না হারাম এটা তো মানের কাছে প্রশ্ন নেই, খালি নিয়ে হজম করা যাবে কিনা ওইটা হলে বড় প্রশ্ন, হজম করতে পারলে সারা দুনিয়া পাড়ে ঢুকে যেতে হবে। এইভাবে যে মানুষ দুনিয়ার পিছনে ছোটে এটা নাম ইবাদত নয়, কিন্তু বাকি জিন্দগির সমস্ত কাজই কিন্তু আসলে ইবাদত হয়ে যায়। যে আমার খালাতুর জন্য আমি সেইভাবে আবুদু, আমি যে ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এই ইবাদত এইভাবে আমাদের জীবনে হতে পারে। মা বোনেরা কত কষ্ট করে পাকশাক করেন, তারা যে পাকশাক রান্নাঘরে আছেন, যে তারা পাক করবেন, এই খাবারটা খাবে, তাদের স্বামী খাবে, তাদের ছেলে খাবে, মেয়ে খাবে, মা থাকলে খাবে, তার ভাই বোন থাকলে খাবে, এই যে সবাইকে খাওয়াচ্ছেন কষ্ট করে, ওনারা ইবাদতের সওয়াব পেয়ে যাচ্ছেন, এটা আপনার কাছে কবুল হয়ে যাবে ইবাদত হিসাবে। এইভাবে আমাদের জীবনে আমরা সব কাজে ইবাদত বানাতে পারি। তাহলে দুনিয়াটা আমাদের মূল যদি মাহবুব যেন না হয়ে যায়, ওইটা নিঃসাদ আমাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে সরিয়ে না নেয়, আল্লাহ তাআলা সব থেকে গাফিল না করে ফেলে। এই জন্য সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কি, জুমার নামাজ পড়ার পরে পরে বলেছেন যদি কাজ থেকে জরুরি কাজ দাও, ফাইদা কুলিয়া ফিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে গেল জুমা, জুমার দিনও কাজ করতে পারো, তুমি আল্লাহ আছে, যাও তুমি সরিয়ে পড়ার কথা কাজ আছে করো, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ যে রিজিক লুকিয়ে রেখে তোমার জন্য কোথায়, এগুলো খুঁজে খুঁজে পাই কোনো জোগাড় কোনো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের প্যাকেট জমিন থেকে নাজিল করে দিবেন না, মান্না সালওয়া খাওয়াবেন না, এটা লিমিটেড টাইমের জন্য খাওয়ানো হয়েছিল কোনো একটা জাতি, আমাদেরকে আল্লাহ তারা তালাশ করতে বলছে, এই তালাশ করার কাজ তোমার তুমি ইবাদত রেখেছে, কিন্তু যা তালাশ করতে করতে সে এই এখন তার মাবুদ হয়ে গেছে টাকা পয়সা, এটা কি তার ইবাদত গণ্য হবে, এটা তার আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে না। এটা দেখতে হবে দুনিয়ার ভিতরে কত ঢুকলাম, এগুলোর আকর্ষণ কত বেশি, এগুলো ঠিক রাখতে গিয়ে দুনিয়া সব বরবাদ করে দিল। কিভাবে বরবাদ হয়ে যায়, যারা অতি অনেক বেশি কাজ করে, দ্বিগুণ কাজ করেন, তিনগুণ কাজ করেন, কোনো মিনিকাপ করেন, মাশাআল্লাহ ভালো ইনকাম আছে, খারাপ এখন মিনিকাপ যদি আপনি 5 ঘন্টা করেন একটা ইনকাম দিবে না, 10 ঘন্টা করলে অনেক বেশি, আপনি আপনি কেউ 15 ঘন্টা করে কত টাকা পাবে। আর এগুলো করতে গিয়া কোথায় তার স্ত্রী পরিবার, কোথায় ছেলে মেয়ে, এই ওনাদেরকে সময় দেওয়া সাই মিনি কবে ভাই মনে করেন যদি আপনার জীবনে দিয়ে একটা মিনি এরকম কেউ আছে, পার্ট টাইম করে ডবল করে, দিনে একটা করে, 5 সপ্তাহে 5 দিনে একটা, আবার উইকেন্ডে আবার আরেকটা আছে, ছেলে কি করে, মেয়ে কি করে, লেখাপড়া করে কিনা, উল্টা পাতা আড্ডা দেয়, বন্ধু বান্ধবের সঙ্গে যায়, মোবাইল ফোন নিয়ে সারাদিন হাতাহাতি করে কি করে, এগুলো খোঁজ খবর রাখা, এই যে ডিউটি, এই ডিউটি বিশাল এক ডিউটি, আল্লাহ তাআলা আপনাকে তার থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ডিউটি করতে বলেছে, খালি তার থেকে টাকা পয়সা বেশি করে রেখে যান, খাওয়াই যান, ব্যাংকে এতগুলো রেখে যান, এত বড় বাড়ি কিনে যান, এই ডিউটি আল্লাহ শুধু আপনাকে দিয়েছেন। এগুলো অনেকে অনেক মা বাবা আছে, ছেলে মেয়ের পিছনে কি পরিমাণ সময় দিতে হবে, আমি যখন আমাদের পাড়াগুলোর মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করে দেখি যে এই দলে দলে এক গ্রুপ ওখানে বসে আছে, এই ইয়াং ছেলেরা 10 বছর থেকে শুরু করে 20 বছরের ভিতরে, এখানে এক গ্রুপ ওখানে এক গ্রুপ, তারপরে রাতের গভীর রাতে মাঝে মধ্যে হাঁক মেরে উঠছে, চিন্তা করি এদের ছেলে মেয়ে এদের মা বাবা কোন, এই বাচ্চাগুলো কেমন ঠিক থাকবে বলে, কি করে অ্যালাউ করলো বাড়ির বাইরে তখন থাকার জন্য, কার সঙ্গে যায়, কোথায় সময় কাটায়, এই খবর নেওয়ার কি দরকার আছে না, নাই কার কাছে ছেলে মেয়ে আছে, এভাবে ঘোরাঘুরি করতে থাকলে ওই ড্রাগ ডিলার তো এগুলো কি খোঁজে,
এগুলো মাঝে মাঝে আর একটা থেকে এই শয়তানি শিখতে শিখতে বন্ধু বান্ধবের সঙ্গে চলতে চলতে তো শয়তানি শিখি। এই যে ছেড়ে দিলাম আর আমি হাতে রোজ রোজগারে এমন ব্যস্ত হয়ে গেছি আমার সময় তাহলে এটা অনেক জঘন্য অন্যায় হয়ে যাবে। কত বড় শাখাওয়াতের দিকে যাবো, এই যে আল্লাহ বলেছেন যে আমি তোমাকে সাফার করার জন্য করার দিইনি। এই পর্যায়ে এই ছেলে পেলেগুলো যখন রাস্তা রাস্তায় ঘুরে এইগুলোর কারণে মা বাবা কয়দিন পরে কি খুব খুশি হবে না কাঁদতে থাকবে? একদিন যখন তারা বাইরে দুষ্টামি করতে করতে ঘরে দুষ্টামি শুরু হয়ে যাবে, মা বাবার সঙ্গে কি বেয়াদবি কি দুর্ব্যবহার, এবার করাই দিলেন যে বিয়ে করে দিয়ে ঠিক হয় কিনা, বিয়ে করে দিয়ে লাগাইছেন আরেক সমস্যা, সেই স্ত্রীর সঙ্গে তার দুর্ব্যবহার, বাসাইতে যাচ্ছে মানে স্ত্রী শ্বশুর বাড়ি সব কিছু নিয়ে এখন আগে ছিল তার একবার, এখন আপনি আরেকটা ঘটাই দিয়ে এখন আরেকটা সাফার করতে হচ্ছে। এভাবে কারি সমস্যা দিনে বা দিন বাড়ছে। আপনার কাছে মনে হবে এই সন্তান যখন কোলে এসেছিল কত আদর করেছে, কত মায়া করেছে, কত মাসুম বাচ্চা, এই আজকে এই বাচ্চা আমার জন্য অভিশাপের কারণ হয়ে গেল। এরকম তখন আপনি কাঁদতে হতে পারেন। আপনার জন্য তো এই অবস্থা করার জন্য করা আসেনি, লেতাস কেন আপনি দুর্ভাগা হয়ে যাবেন? আপনি দুর্ভাগা হওয়ার জন্য করান আসেনি, আপনি ভাগ্যবান হওয়ার জন্য করান এসেছেন। কেন আমার কপালকে আমি নষ্ট করলাম, আমি কি ডিউটি পালন করেছি ছেলে মেয়ে? কেউ আসি রোদে রোদে আসি টাইম দিয়েছি, কেউ আসে আড্ডা দিয়ে বসে বসে আমাদের হাতে অনেকে রিটায়ার করেছে, রিটায়ার করে করে চিন্তা করে এখন কি করি, সময় কেমনে কাটাই, মনের সময় কেমনে কাটাই চিন্তা করে। কোরআন পড়ার জন্য আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, তাসবিহ করার জন্য আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, নফল নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, সুন্দর একটা ইসলামিক টক মিডিয়া থেকে টেলিভিশন থেকে আপনি শুনতে পারেন, এই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি সময় কাটাবেন কেমন এই চিন্তা করেন বসে বসে। কত মানুষের সময় পাইনি, সময় না পাওয়ার কারণে তারা কোথায় চলে গেল, চলে গেল আখেরাত, তারা এই বয়স পেল না, এই সময় পেল না। আপনাকে আল্লাহ সময় দিয়েছিলেন, আপনাকে আমাকে আল্লাহ সময় দিয়েছিলেন, এই সময়কে আমরা কিভাবে গৌরবত মনে করে কাজে লাগিয়েছি, সৌভাগ্যবাদের অধিকারী হওয়ার জন্য দুনিয়ার সৌভাগ্য যথেষ্ট নয়, আখেরাতের আসল সৌভাগ্য তো থাকবে, সেটা পেয়ে মালামাল হওয়ার জন্য কি চেষ্টা করেছি, এই সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন সময় দিয়ে। কাজেই সময় কারোর জন্য আমি কি করি, কোনো কাজ নাই, বেকার, ভালো লাগে না, কোথায় গিয়ে গল্প করবো, আড্ডা দেবো, এরকম চিন্তা খুঁজি, এটাই তো মনে হচ্ছে। وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى আপনি যদি তুমি যদি কথা প্রকাশ্যভাবে কিছু বলো যেটা মানুষ শুনতে পায়, অথবা নাও বলো গোপনে বলো বা লুকিয়ে রাখো, তবে একদম তোমার তুমি জানো কেউ জানে না, সে আল্লাহ তাআলা সেটাও জানে, তোমার অন্তরে কি আছে তিনি সেই অন্তর জানেন। সেই আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, সেই আল্লাহ কোরআন দিয়েছেন এটাকে ভালো করে ধরো, এই ইসলামের ভিতরে ভালো করে ঢুকো, উদ্খুলু ফিস সিলমে কাফা, ইসলামের পূর্ণাঙ্গভাবে দাখিল হও। এতটুকু সময় নকদ নিয়ে গোটা ইসলাম পড়ে থাকলো, জানানোর চেষ্টা করলেন না, মানানোর চেষ্টা করলেন না, তোমার জীবনে দুনিয়া ধান্দাতেই সময়টা কেটে গেল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, সে আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার জন্য রয়েছে সুন্দর সুন্দর নামগুলো। আল্লাহকে চিনতে হলে শুধু আল্লাহ বললে আল্লাহকে চেনা শেষ হলো না, শুধু আল্লাহ আর কোন সিফাত জানি না আল্লাহকে চেনা হলো। এখন আমাকে যদি বলেন আব্দুল কাইয়ুম, এখন আর কিচ্ছু চেনা না যে আব্দুল কাইয়ুম ওই লোকটা আব্দুল কাইয়ুম, তো কত আব্দুল কাইম কেউ আছে, এর কোন আব্দুল কাইম, অমুকের ছেলে অমুক আব্দুল কাইম, সে ওই কাজ করে তার এই অমুক, এখন সবগুলো যখন বলে সবগুলো যখন আপনার সামনে ফুটে ওঠে, তখন আপনি মনে করেন আমাকে অনেকে এখানে চিনতেছে তাই না, এখন যদি হয়তো কেউ চিনতেন দেখালে এখানে বলে যে আব্দুল কাইম আসে, তখন যে এই আব্দুল কাইম বলার কারণে যতটুকু চিনেছে আর এইভাবে এত বছরে একসঙ্গে থাকা দেখার কারণে যেভাবে চিনলেন দোনো চেনা কি একরকম না, আমি কি লম্বা না বেটে ফসারা বেশি দাঁত ছেলে মেয়ে কয়জন কোন জায়গায় থাকি এগুলো সবগুলো জানলে
আমার ব্যাপারে একটা ধারণা যেভাবে হবে, আকাশ অমুক এই নামটা বলল সমান হবে না। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ আমাদের একমাত্র মাবুদ, যেটা সূরা তাহাতেই আছে 318 নম্বর পৃষ্ঠা 98 নম্বর আয়াতে, যেটা আপনাদের এই লিফলেটে লেখা আছে, ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা। তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ হচ্ছেন একমাত্র আল্লাহ, আল্লাহ মাবুদ। এই কথা বললে হবে না, লা ইলাহা বলতে হবে, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি ওই আল্লাহ যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আর তার একটু সেফাত এসেছে, ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, সব কিছু উপরে ওনার সম্যক জ্ঞান রয়েছে, সব কিছুর জ্ঞান তার কাছে রয়েছে, আমাদের সবার খবর তার কাছে রয়েছে। এই যে সেফাত বলে এসেছে, এই সেফাতের খবর সুরা তাহা শুরুতে এসেছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে 6টা শেষ করব, তো আপনারা অবশ্য 6টার কথাই বলেছিলেন, তো আর একটু নেই ধার, ঠিক আছে, তাহলে আর একটু নেই 6টা, আপনাদের কথা ঠিক থাকবে, আমাকে উঠো করলাম সুন্দর সুন্দর নাম গুলো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সুন্দর সুন্দর নাম গুলো কি করা যায়, আল্লাহ তাআলা রয়েছে সুন্দর সুন্দর নামগুলো, ওগুলো ধরে ধরে আল্লাহকে ডাকো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাঈন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশি ওয়া রাব্বুল আরশিল কারীম। এইভাবে সুন্দর সুন্দর সিফাতগুলো, সুন্দর সুন্দর দোয়াগুলো আছে, এগুলো শিখে শিখে আল্লাহকে ডাকো। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এক কম 100টি নাম রয়েছে, আবার কোন করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা 99টি নাম রয়েছে। এই নামগুলো মধ্যে কি আছে, আল্লাহ পরিচয় আছে। একটু আগে মানুষের পরিচয় কেমনি জানা যায় বললাম, আল্লাহ তাআলার এই পরিচয়গুলো জানলে তখন আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক অন্যরকম হয়ে যায়। আল্লাহ তাআলা লাহুল কিবরিয়াউ, অহংকার করার মতো যোগ্যতা ক্ষমতা কার আছে, আল্লাহ। এইটা যদি কেউ জানে, আসেন যে মনে করে আচ্ছা কোন জায়গায় বিয়ে করছে পারছে আমার ছেলের জন্য অমুক জায়গায়, আর তাদের বংশ জীবনে তো আমরা ওদের ঘরে আত্মীয় করি, আমরা হলো অমুক বংশের লোক। এই যে গর্ব অহংকার দেখা যাবে, এই লোক আল্লাহকে চিনে নি, আল্লাহর জন্য একমাত্র গর্ব অহংকার মানাংশ হয়ে, মানুষের জন্য জাতের বড়াই কি মানাংশ হয়ে, আমরা দুনিয়াতে করে যান সমস্ত বনি আদমকে আমি সম্মানিত করেছি। তাহলে আল্লাহকে চিনতে হলে যে ব্যক্তি চিনবে সেই ব্যক্তির ভিতরে গর্ব অহংকার আসবে না, আমার আমি অনেক কিছু হয়ে গেছি, আমার এত বড় বাড়ি আছে, আমার এত সুন্দর দামি গাড়ি আছে, আমি এত বড় জব করি, আমার এত পরিচিতি, আমি মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কত কিছু হয়ে গেছি, আমার হাতে এত ক্ষমতা, ক্ষমতা পাইলে কারে উঠাবো আর কারে ডুবাবো ভালো করে দেখাইতে পারি। তা আল্লাহ তাআলা বলে ক্ষমতা তোমার আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারো কোনো তাগুত নাই, মুরাদ নাই, কারো কোনো ক্ষমতা নাই, আমি সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি, আমি যাকে পারি উঠাই যাকে পারি ডুবাই, এটা করতে পারে মানুষ, তাহলে সে কি আল্লাহকে চিনেছে, আল্লাহ সিফাতকে চিনে নেয়, সিফাত ওলা, তাহলে আল্লাহ তাআলাকে চিনতে হবে ভালো করে। এই যে আমরা সূরা
তখন শুরুতে আসলাম যে কতগুলো কথা এবং আঠারো নম্বর আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন তিনি এক আল্লাহ। এবং এই মারেফাত অর্জন করা, একটা বাংলা কথা আছে মারেফাতে তরিকা, মারেফাত একটা সুন্দর কথা কিন্তু এটা একটা ভুলভাবে প্রয়োগ হয়েছে। মারেফাতের শব্দ অর্থ আল্লাহকে ভালো করে চেনা। আল্লাহকে চেনার জন্য আল্লাহ কয়টি নাম দিয়েছেন বললাম একটু আগে, এইগুলো চিনে আল্লাহ তাওহীদকে ভালো করে বুঝে, এইটা হলো আসল মারেফাত। আর যে মারেফাত তালাশ করতে করতে আল্লাহকে বাদ দিয়ে কোনো এক বুজুর্গের কবরে গিয়ে মনে করে আসল থাকে সেখানে, তার কাছে নাকি মারেফাত আছে, উল্টো সে তার কাছে আছে জাহালাত। কি বলে মারেফাত মানে জানা চেনা, আর জাহালাত মানে মূর্খতা না জানা। তাহলে মানুষ যদি আল্লাহকে যত চিনবে, চিনতে হলে তাওহীদ শিখতে হবে, তাওহীদকে শিখতে হলে তাওহীদুল আসমায়ে সিফাত আল্লাহ সিফাত বলে জানতে হবে। তাহলে এই যে জানার কথাই যদি আসি, এই কোরআন জানার জন্য একটা বিরাট জ্ঞানের একটা উৎস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষ জাতিকে বঞ্চিত হয়ে গেল, এগুলো জানার চর্চা করা দরকার। এই জানার চর্চা করার জন্য আমরা কেউ কেউ ছোটোকালে বক্তব্য দিয়েছি, বক্তব্য দিয়ে আলী বাতাহ শুরু করে কোরআন শরীফ পড়ানো শিখেছি, এরপরে আর মক্তবে একটু নামাজ কামিল করতে হবে, সামান্য কয়েকটা মশালা শিখেছি, এর চেয়ে বেশি লেখাপড়া শুধু কি মক্তবে ছিল না? এখন ওই জ্ঞান পর্যন্ত যাদের সীমাবদ্ধ আছে, এখন আমরা নিয়মিত জ্ঞান অর্জন করি না, চেষ্টা করি না জ্ঞান শেখার জন্যে, কোরআন হাদিসের কোন কোন জায়গায় আলোচনা হয়, শিখার ব্যবস্থা আছে, এরকমভাবে প্রতি সপ্তাহে একটা দিন বসা, মাসে কয়েকদিন বসা, এরকম একটা সুযোগ গ্রহণ করা থাকলে এই আইডিয়া আপনাদের কাছে কেমন মনে হবে? এখন জরুরি না এটা, আপনি আমি যত শিখব তাহলে দুইটা কথা শিখি, আসলে আমি আপনার ছেলে মেয়েকে আমাদেরকে নিয়ে বসে তখন তাদেরকে আমি কিছুটা জ্ঞান দিতে পারবো, তাদেরকে সেভাবে ডিল করতে পারবো, সমস্যা পড়ে গেলে কোনখান দিয়ে আমি সমস্যায় পার হবো, উত্তরণ পাবো, এটাও আমাকে কোরআন হাদিসের জ্ঞান আমাকে হেল্প করবে। আপনার সন্তান এক জায়গায় লড়ার বড় করে ফেলবে, এটা রাস্তা কি আছে, কীভাবে এটা খালি এখন তাকে রাইট ডাইরেকশন ডাইরেকশন কোনটা কোন তরিকায় আগাবে? আমাদের নিজস্ব কিছু উল্টো পাল্টা চিন্তা আছে, ওগুলো জোর করে করতে চাই কাজ হবে, কোরআন হাদিস আমাকে গাইড করবে, আমার ছেলের এই সমস্যা হয়ে গেছে, মেয়ের এই সমস্যা হয়ে গেছে, এখন আল্লাহ আমার কাছে কি চান, কোন লাইনে গেলে আমি বিপদ কাটতে পারবো, সেই লাইনে যেতে হবে। এই লাইনটা জানার জন্য কি লাগবে? জ্ঞান লাগবে। এই জ্ঞানটার আসল সোর্স কোরআন এবং হাদিস, এগুলো আমরা মক্তবে অনেক সুযোগ পাইনি, অল্প কিছু পেয়েছি। এখন বুড়ো বয়সে, মাস বয়সে, জন বয়সে, সকল অবস্থায় কোরআন হাদিসের জ্ঞান চর্চা করতে হবে। জ্ঞান অর্জনের যে সিলসিলা, এই চেষ্টা, এই পরিশ্রম অনবরত করতে হবে। জন্মের পর থেকেই কিছু কিছু হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে শিখিনি, অনানুষ্ঠানিকভাবে শিখেছি, কিন্তু বড় হওয়ার পর আস্তে আস্তে শিখেছি। এই মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জনের এই কাজ দাঁড়িয়ে রাখতে হবে। আমরা তো জানি যে ভাইরা আপনাদের মাহফিলের আয়োজন করেছেন, তারা মাশাআল্লাহ সাপ্তাহিক অনেক জায়গায় বসেন, সাপ্তাহিক বিভিন্ন মাশাআল্লাহ তারা ঠিক করেন, কোরআন সহি করার কাজ তারা ঠিক করেন, বোনেরাও করে কোনো কোনো জায়গায়, বোনদের মাহফিল থাকে এরকম। এবং অনেক বোনকে আমি জানি, আমার বেগম আমাকে বলে যে অনেক জায়গায় তারা বসে, ইসলামের মসজিদে বা এরকম কোনো কোনো জায়গায় যে কয়েকজন মহিলা কায়দা নিয়ে বসছেন, আরেক মহিলা সেবরা নিয়ে বসছেন, আরেক মহিলা কোরআন নিয়ে বসছেন, সরকালে কোরআন শিখেছে, এখন সমানে ভুল হচ্ছে, শুধু এগুলো ঠিক করার জন্য। এইভাবে করে প্রতি সপ্তাহে বড় সময় দেন, যারা এইভাবে প্রতি সপ্তাহে সময় দেন, এই মুরব্বীরা, মাঝ বয়সের লোকেরা, বুড়ো এবং যারা মহিলা পুরুষ, তারা প্রতি সপ্তাহে বসে যে কিছু কিছু জ্ঞান শিখতেছেন, যারা মোটেই বসি না তারা কি এক লেভেলে আসি? এখন যারা বসি না কোনো জায়গায়, খোঁজ নেই কোথায় বসা যায়, কোনো এক জায়গায় আপনি সপ্তাহে একদিন হলেও বসে বসে আপনার সুরাটা ঠিক আছে কিনা, আর তাই ঠিক আছে কিনা, নাকি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, একটু সহি করার ব্যবস্থা করি, কোরআন তেলাওয়াতে নিশ্চয় করে সহি করে নে, মাসালা মধ্যে ওজুর মাসালা ঠিক হয় কিনা, তারা ওজুর মাসালা কিতাব থেকে পড়ে, ভেহেশতের জের থেকে পড়ে, আসাম ফেকে থেকে পড়ে, ফেকে সুন্নাহ থেকে পড়ে, এরপরে রোজা নামাজের মাসালাগুলো পড়ে, এইভাবে করে এই জ্ঞান চর্চার কাজের মধ্যে যদি আমরা সম্পৃক্ত থাকি তাহলে তালে বলে হয়ে গেল। আর তালে বলে বলে কি ভদ্রত আছে, ওই এক সপ্তাহে যদি আজকে তারা আসছেন এই নিয়ে,
তাহলে রাস্তার দোনো পাশে যত মাখলুক আছে আমাদের জন্য তারা দোয়া করছে আল্লাহ গুলো দিন শিখতে যা শিখে নিয়ে যা আল্লাহ আপনি তাদের জন্য মাফ করে। তাহলে এই কাজে যখন প্রতি সপ্তাহে আপনি আসবেন আপনি কিন্তু এই দোয়া পেয়ে যাবেন। আর যার কিসমতে ফেরেশতার দোয়া আছে ফেরেশতার দোয়া কি আল্লাহ কবুল করবেন না? আর কত নিজেকে মাহরুম করবো সিদ্ধান্ত নে যে এখন থেকে খোঁজ নেব, এখন থেকে আমার জীবনের পরিকল্পনা হয়ে গেল যে আমি এভাবে সপ্তাহে একদিন দুদিন বলবো, কোরআন সহি করবো, মাসালা শিখবো, হাদিস শুনবো, ইমান বাড়ানোর চেষ্টা করবো। দাদা তুমি ইমান ইমান বাড়াটা আমার ইনশাল। আর ঘরে যখন সময় পায় একটু আমি কিছু ইসলাম বলতে শিখি, কোরআন তর্জমা কিনি, তাফসীর কিনি, রিয়াদুস সালেহীনের মতো সুন্দর একটা হাদিস কিতাব সবাইকে বলি আমি যে এলম শিখা করা যদি ফরজ হয়ে যায় এটা একটা এলম শিখার ফরজের কিতাবের মতো। এখানে প্রায় 1800 মতো হাদিস আছে বাংলা তর্জমা, ইংলিশ তর্জমা, সিনে মেডের জন্য আপনাদের জন্য বাংলা কি নেই পড়েন, আপনি মনোযোগ দিয়ে পড়তে থাকেন দেখবেন যে কি নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে। আর এটা না শিনে না শুখে শুনে না শিখে যদি কবরে চলে যায় খুবই আফসোস করে। কমপক্ষে এরকম কিছু দিয়েছে একটা মৌলিক বই পুস্তক কিনে বিশেষ করে রিয়াদুস সালেহীন হাদিসের তর্জমা হয়ে গেছে, এখানে আমাদের লোকাল ভাষাগুলো আমাদের পেয়ে যাবেন, খরিদ করেন পড়েন। আর যদি পারা যায় হিম্মত করেন যে সপ্তাহে একদিন বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে স্বামী স্ত্রী মা বাবা ছেলে মেয়েরা বসে, আমি বলি আলোচনা আমাকে আমল করার তফিকটা সবসময় পারি না, আলোচনা আমাকেও তফিকটা আপনাকে বসলেন, বসে একটা হাদিস পড়ে শোনান, তাদেরকে ইংলিশে পড়ে বলেন তর্জমা করে বলতো বাবা কি বলেছে হাদিসটা নাকি এটা এক্সপ্লেন করা, সিরাত নবীর একটা কাহিনী শোনান তাদেরকে পড়তে দেন, বাবা হিকুল মাখতুম পড়েন। তো এরকম ভালো করে যদি আমরা পরিবারকে নিয়ে এইগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে আল্লাহ এই নিয়ামতের নূর আমাদের ঘর করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলোর জন্য তৌফিক দান করুন। আমাদেরকে দুঃখ কষ্ট লাগে এই যে রাস্তা রাস্তা আমাদের ছেলেপেলেগুলো ঘুরে বেড়ায় দেখা নাই পড়া নাই ড্রাগের মধ্যে ঢুকে আসে এবং এরা মাঝে মাঝে ক্রাইম করে বসে, এগুলো আপনারা দেখেন নাকি? কিছু দেখে কষ্ট লাগে না আপনাদের? এগুলোকে দূর করার জন্য আর নিজেদের ছেলে মেয়েকে হেফাজত করার জন্য এই কাজগুলো করতে হবে। সেই জন্যই আল্লাহ তাআলা সূরা আসর মধ্যে কিছু কথা বলেছেন, কি কম সেই কিছু আমরা শেষ করব। ওয়াল আসর ইন্নাল ইনসানা সময়ের কসম যে সময় পার হয়ে যায় আমাদের জীবনে এই সময়ের কসম করে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি কসম নিশ্চয়ই মানুষ মহা ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে ডুবে আছে অবশ্যই ক্ষতির মধ্যে। ইন্না নিশ্চয়ই লাফি লাম আবার ডবল করে ডবল করে নিশ্চয়ই 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 ক্ষতিগ্রস্ত যদি এই কাজগুলো না করে, যারা এই কাজগুলো করে তারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাদ ইল্লাল্লাযিনা যারা ইমান এনেছে। ইমান কি এখনো মরা ইমান না, যে ইমান তাজা ইমান, যে ইমান আমাকে আল্লাহ ভয়ে ভীত করে, যে ইমান আমাকে আমার দায়িত্ব পালন করতে মজবুত করে, আমার ছেলে মেয়ের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, নিজের দায়িত্ব পালন করতে আমাকে খুশ করে, এই ইমান ওয়াম ইসফলে হা এবং এভাবে নেক আমাদের সময় কাটায় জীবনে তাওয়াসাবিল হক। আর একে অপরকে হক কথার দিকে নিয়ে আসে, হকের দিকে দিনের দিকে নিয়ে আসে তাওয়াসাবিল সবর এবং এই কাজ করতে গিয়ে যে কষ্ট হয় একে অপরকে সেই উল্টা পাল্টা বলবে সবর করে রিয়াকশন দেখে না, রাগ করে না, গোসা করে না, একদিন তো বোঝার চল ভাই নামাজ যায় আরে সারাদিন খাটা আওয়াজ কি পাইছেন আল্লাহর কাছে এই উল্টা বলে ফেল এই কথা বলে আমার এমন মেন খারাপ হয়ে গেলো তোর জীবনে আর আমাদের কথা কোনো থাক এইভাবে বলবো না সবর করতে হবে। তাহলে এইভাবে এটা না হলে দাওয়াতি কাজ যে আসেন ভাই চল আমরা একটু বসে জায়গা আসি, চল আমরা একটু দিনে মাফি রাখবো, আজকে অনেক ভাই দাওয়াত দিয়েছেন জানেন আর কেউ কেউ মোটেই দেন না, ভালো কাজের জন্য লাগবেন কাজে লাগবেন দেবেন দাওয়াত। এইভাবে করে যদি মসজিদে নিয়ে আসেন একটা দিনের মাহফিল নিয়ে আসেন সাপ্তাহিক বৈঠকে নিয়ে আসেন যেখানে দিন শেখা হয় তাও আসবে হাতে কাজ হয়ে গেল, আর কেউ কষ্ট দিলে আপনি রাগ করেন না তাও আসবে সবরে কাজ হয়ে গেল, আপনি ইনশা আল্লাহ ক্ষতি লোকসান থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে ফেলেছেন। আল্লাহ তালা আমাদেরকে এই কাজের জন্য কবুল করুন, আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহ জিন্দা বানিয়ে দিন, আমাদের স্ত্রী পরিবারকে আল্লাহ তালা একসঙ্গে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
সেটা মহিলারা শুনতে না পাওয়ার কথা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত মহতরম শাহ, মহতরম উচ্চ মসজিদের সভাপতি ইমাম সাহেবরা এবং আমার সম্মানিত উপস্থিত ভাইরা এবং বোনেরা, আমরা এতক্ষণ শেখের কাছ থেকে অত্যন্ত জ্ঞান গর্ব এবং নসিহামূলক আলোচনা শুনতেছিলাম। আজকে আমাদের কৃষ্ণসিপি, আমাদের সৌভাগ্য, উচ্চ মসজিদের সৌভাগ্য, আমাদের কমিউনিটির সৌভাগ্য যে শেখকে আমরা শেখের সহবত পেয়েছি। আমরা আমরা সময় হাতে বেশি নেই, তো আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আমি প্রশ্নোত্তর প্রশ্ন পেয়েছি আমাদের বন্ধুদের কাছ থেকে, ভাইদের অনুমতি নিতে চাচ্ছি, আমাদের বন্ধুদেরকে প্রায়োরিটি দিয়ে দেবো, অগ্রাধিকার দিয়ে দেবো, তাদের প্রশ্নগুলো আমরা সেটার মাধ্যমে উত্তর নেব এবং পরবর্তীতে আমরা ভাইদের প্রশ্ন নেব। ভাইরা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাল্লাহ। ভাইদের প্রশ্নের জন্য আমরা কোনো কাগজ দিতে পারতেছি না, আমরা সমগ্র উপস্থিত আছি এবং আমরা বলবো ইনশাল্লাহ আমাদের নিজ নিজ প্রশ্নগুলো। তো যেহেতু মাইক্রোফোনে একটা, আমি শেখের কাছে বন্ধুদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা হয়তো দেখতেছেন না, শেখের কাছে মাইক্রোফোন ট্রান্সফার করে দিচ্ছি এবং শেখ আপনাদের প্রশ্নগুলো পেয়েছেন। সব প্রশ্নগুলো কিন্তু আমরা আনফর্চুনেটলি উত্তর দিতে পারতেছি না, দু একটা প্রশ্ন হয়তো বাদ যাবে সময়ের জন্য, আপনারা মাফ করবেন। শেখ আপনাদের প্রশ্ন হাতে নিয়েছেন, উনি প্রশ্ন পরে পরে আপনাদেরকে সেই প্রশ্নগুলো উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। আর বাইরা ইতিমধ্যে আপনাদের মনের মধ্যে প্রশ্নগুলো ঠিক করে নেন, শেখ আমাদের কাছে খুব বেশি সময় থাকবেন না, থাকার সুযোগ নেই, মসজিদে যেতে হবে। আজকে আপনার সামনে যে মেহমান আইসুন তার মিডিয়া পরিচয় করার কোনো দরকার নেই, বহুত মূল্যবান আপনার সাহেব আইসুন, আর অনেক কিছু আমরা শুনলাম, যতটুকু শুনলাম আমরা চেষ্টা করতাম যেগুলো আমরা কাজে লাগাইতে পারি, আর যে যে উপদেশটা দিয়া গেছো ও উপদেশটা আমরা চেষ্টা করতাম করার নাকি। আর আমরা কিছুটা হরিয়া দিয়া আমরা ইমাম সাহেব প্রত্যেক সপ্তাহ আমরা যে মুরব্বীগুলো আসন আমরা কাঙ্গিসের শিক্ষা লইয়া, আর এর ফলেও কিছু ইয়ং যারা আসন তাদের খুব শিক্ষা লইটা গ্রুপে গ্রুপে আমরা কয়েকটা গ্রুপ করছি করিয়া করা হোক, মেয়েদের করো লাগে করা হোক, হিসাবে আমরা শেখাই যে ফেসবে যে তার ভবিষ্যৎ আমরা চেষ্টা করতাম আরও করা, আর সব যদি কাজে আমরা ওই যাইবি তাহলে আমরা করে সাকসেস হইব। ধন্যবাদ আপনি আইসন আমরা সময় দিস। কথা বলেছেন আমাদের ইমাম সাহেব, কথা ভুলে গেছি, সোহেল আহমদ আলী মাশাআল্লাহ, উনি আপনাদের টার্গেট তালিমের ক্লাস এবং ইসলামিক তালিমের ব্যবস্থা মধ্যে বিভিন্ন তরিকা আছে, আশা করি মাশাআল্লাহ আপনার সৌভাগ্যবান। আল্লাহ তালা আপনাদের মসজিদের জন্য শুধু নামাজের জন্য মসজিদ না, শুধু নামাজের মসজিদ ভুল, মসজিদের নামাজ শুধু নামাজের জন্য বানিয়েছিল, সমস্ত মসজিদ ওই মসজিদের নামাজ ফর্মুলা করে করে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। সবাই সমানো করে দিয়েছেন যে এখানে ইসলামিক বিভিন্ন তালিমের সুযোগগুলো যেগুলো আছে এগুলো আপনার কাজ। আমাদের বন্ধের প্রশ্ন এসেছে, আমরা পর্দা করছি, হারাম হালাল মেনে চলার সর্বাত্মক চেষ্টা করছি, কিন্তু আমাদের বাচ্চাগুলো সারাদিন বেদিন টিচারদের কাছ থেকে কি শিখে আসছে তা আমরা বুঝতেও পারছি না। এই বন্ধে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জানেন, এখন সব মসজিদে এত ফোন আসে না, নিসানুল মসজিদ একটু বড় হওয়ার কারণে যা ফোন আসে যা সমস্যা আছে, প্রচুর ছেলে মেয়ে আমাদের নাস্তিক হয়ে যাচ্ছে, এমনকি খ্রিস্টান হয়ে যাচ্ছে,
এক পরিবারে গত সপ্তাহে ফোন আসছে এশিয়ান কমিউনিটি আর বেশি বললাম না লন্ডনের আশেপাশে অবস্থান এক মেয়ে খ্রিস্টান ছেলেকে বিয়ে করে খ্রিস্টান হয়ে গেছে এরপরে দুটো মেয়ে আরেকটা আছে মাঝখানে তিন বোন এক বোনের বিয়ে হয়েছিল ঠিক আছে ম্যাডাম সেটাই আমাকে ফোন করে বলবো তার মধ্যে আর ছোট দুই বোন বিয়ের বাকি আছে একদম ছোটটা আর খ্রিস্টান ছেলের সঙ্গে অলরেডি প্রেগনেন্ট হয়ে তারপরে আপনার মিসক্যারেজ কি করেছে এটা কি কি বলে এভাষণ করেছে তারপরে বললো যে এর আগের বোনটার অবস্থা ভালো না কি করি মাসে পরামর্শ দিই আমার মা বাবা খুব অসুস্থ অবস্থায় আছে এগুলো এই সমস্ত খবর বললে তারা সব হাসফুল করবে এখন আমি কি করি আমার পরামর্শ দিন বুঝতে এই একটা ঘটনা কালকে কথা মানে এই সব কথা এইভাবে প্রতিদিন আসতেছে এই যে ফোন কথা বলেছেন অনেক টিচার তার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে বেদিন করানো অনেক টিচার এরকম পরিকল্পনা আছে তারা এসে তা করতে হয়েছে তুমি এই ধারণা নাস্তিক নিয়ে আসছো লন্ডনের বাইরে থেকে নিয়ে আসছো আমি বললাম তোমার কার থেকে পাইছেন খোল করে বাইরে করলাম যে বাইরে যে টিচার এই কাজ করেছে সায়েন্স পড়াতে গিয়ে সেখানে আল্লাহ যে আসে বলে তার কাছে কোনো প্রমাণ নাই এটা তাকে বুঝাতে সক্ষম হয়েছে এরকম মেয়েদেরকে নিয়ে আস আয় হায় কি অবস্থা মেয়ে একসময় নাকি মাদ্রাসায় পড়তে পড়েছে তারপরে একদিন আপনাদের কাছে এক স্কুল আছে যাই আমি এর বেশি কিছু বলতে চাই না সেখানে পড়ে এই অমুসলিম টিচারে খপ্পরের পরে তার থেকে দ্বিগুণ বয়সে তার সঙ্গে চলে গেছে অলরেডি তারপরে আপনার এই ডিম ছেড়ে দিয়েছে আমাদের লোক একদম আমাদের বাড়ির কাছে এই যে আমরা আসি এই জন্য ইহুদিরা এদেশে ইহুদিদের স্কুল ছাড়া সহজে অন্য কোনো স্কুলে বাচ্চা দেয় তাদের মতো আমাদের চিন্তা করা দরকার সমাজ কোন দিকে যাচ্ছে সেক্স এডুকেশন নামে তাকে তো শিখায় কি যে শিখাচ্ছে এখানে এখন নতুন করে আরম্ভ হয়ে গেছে ছেলেরা যদি মনে করে যে আমি আসলে ছেলে হইতে থাকতে আমি মেয়ে হতে চাই তাহলে তার রাইট আছে মেয়ে মার পরে আমার মেয়ে ভালো লাগে না আমি ছেলে হতে চাই তারা এত তার তত্ত্বাবধান করে তাকে এই লাইনে নিয়ে যাওয়ার জন্য অপারেশন করে অপারেশন করিয়ে সব কিছু করার জন্য বিশাল বাজেট বরাদ্দ আছে তাহলে আমাদের ইসলামিক স্কুলে যে দরকার আছে আর সবাই জন্য ইসলামিক স্কুলে আমাদের বাচ্চাদের স্কুল নামে ইসলামিক স্কুল প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে পারবো অনেক টাকা খরচ করতে হবে টাকা দিতে হবে রদ্দুর পারি ফি দিতে হবে আর অন্য স্কুলে পড়ালে বেতন দিতে পারা যায় কিন্তু এখানে ফি দেওয়া লাগবে নিজে দিয়ে আমরা সবাই মিলে যেভাবে ইহুদিরা তাদের স্কুল করে রেখেছে আমাদেরকেও সে লাইনে যেতে হবে স্কুল মাদ্রাসা করে যে ইসলামিক স্কুলগুলো অলরেডি আছে সেগুলো কী কীভাবে আরও ভালো করা যায় চেষ্টা করতে হবে চেষ্টা তো শেষ নাই সেখানেও ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে তো গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট অনেক হাই স্ট্যান্ডার্ড ঠিক রাখতে হলে অনেক টাকা খরচ হয়ে যায় আবার ফি বাড়া দিয়ে কারণ বলে এত ফি দিতে পারতেছি না তো তানার কারণে তো আছে কিন্তু আমরা চেষ্টা করে দিতে হবে এটা আমাদের প্রায়োরিটি হবে শিষ্যদের কাছে প্রশ্ন সেটা আরও মাথার কাপড় ছাড়া টয়লেটে প্রবেশ করা যাবে কি কোনো অসুবিধা নেই টয়লেটে প্রবেশ করার জন্য মাথার কাপড় জরুরি নয় স্বামীর সামনে মাথার কাপড় ছাড়া সবসময় থাকা যাবে কি স্বামীর সামনে ছেলে মেয়েদের সামনে অসুবিধা নেই মনে রাখবেন সতরের কয়টা লেভেল আছে মেয়েদের সতর কান থেকে ঘাড়ের নিচে কান কান দেখছেন তো শোল্ডার শোল্ডার থেকে হাঁটুর নিচ পর্যন্ত হাঁটুর যাতে কাপড় এটা এটাকে বলে আওরাহ মুগাল্লাবা এটা হলো যে কোনো অবস্থাতেই বিশেষ করে ছেলে মেয়ে ভাই বোন তাদের সামনে অবশ্যই ঢাকা রাখবে মা বাবার সামনে কিন্তু মাথা যদি আপন মাহারাম মা থাকে ভাই থাকে যদি মাথা না থাকা নাও থাকে গুনাহ হবে তবু অনেকে থাকাটা ভালো মনে করে না কিন্তু যদি না থাকে গুনাহ হবে শুধু স্বামী ছাড়াও আরেকটু অ্যালাউড আছে তো অনেকেই মনে করেন যে এই যে একটা আছে মোগাল্লাদা একটা আছে মুখাফফাদা একটা আছে যে খুব কড়া রেস্ট্রিকশন যেখানে আছে সেটা কান থেকে সিনা পর্যন্ত এটা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে অবশ্যই থাকা ওযু করে মেকআপ করলে পরবর্তী নামাজের জন্য ওযুটা ঠিক থাকে কিনা
বিশেষ করে পার্টিতে যাওয়ার সময় ওযু করে যদি একটু মেকআপ করেন যে ঘরের বাইরে যাবেন না, শুধু স্বামীকে দেখাবো, এটা দায়িত্ব। কিন্তু বাইরে যদি মেকআপ করে যান, আল্লাহ বলছেন তোমাদের সৌন্দর্য যেন মানুষ না দেখে, আর আপনি করেন যে আল্লাহ সৌন্দর্য যা দিচ্ছেন আর একটু বাড়াইয়া দেখাইতে চান, তাহলে আল্লাহ উল্টা হয়ে গেল না। এই জন্য এইটা মেকআপ করে বাইরে যাওয়ার আইডিয়াটা তো ঠিক নয়। পার্টিতে গেলে আপনি যত আল্লাহ সুন্দর বানিয়েছে এটাই যথেষ্ট, অতিরিক্ত রূপ করে মানুষকে দেখানো দরকার নেই। কেউ যদি এভাবে নিজের সৌন্দর্য প্রকাশ করে বাইরে যায়, তাহলে শয়তান তার পেছনে পেছনে লাগে তাকে গোমরাহ করার জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য, কুপথে নামার জন্য। এমনি মেকআপ দিলে ওযু সঙ্গে সঙ্গে চলে যায় না, কিন্তু মেকআপ না দেওয়াটার কি দরকার, আশা করি এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। মহিলাদের পিরিয়ড অবস্থায় মসজিদে আসা যাবে কিনা, পিরিয়ড অবস্থায় মসজিদে আসবেন না, তবে সবগুলো মসজিদেই একটা ফ্যাসিলিটি রাখা দরকার, যেটা নামাজের মেইন হলের বাইরে ক্লাসরুমের মতো থাকবে, সেখানে ওনারা সাপ্তাহিক তালিমে যেন আসতে পারে। মুখের কাছে মসজিদে তালিমের জন্য এরকম একটা উপরের তালায়, যেটা সবসময় যদি মনে করেন নামাজের জন্য ব্যবহার হয় না, অন্যান্য ক্লাসের জন্য ব্যবহার হয়, শুধু জুমার জন্য ব্যবহার হয়, তাহলে এই ক্ষেত্রে এটাকে আপনারা একটা স্পেশাল মর্যাদা দিয়ে ক্লাসরুমের মর্যাদা দেবেন, এটাকে মসজিদের মেইন হল মনে করবেন না। মেইন হলের ভিতরে কেউ ঢুকতে পারবে না এই মাসিক হাতে, এটা হাদিস সরাসরি আছে। বিয়ের সময় দুপক্ষ থেকে কতজন লোক আসবে তা নির্ধারণ করা কি জায়েজ আছে কিনা, এখন যদি এই কথার মধ্যে একটা আছে জায়েজ আছে এটাও ঠিক, জায়েজ নাই এটাও ঠিক। যদি জানা না তাই কত লোক আসবে, এখন আমি কি 30 জনের জন্য পাক করবো না 300 জনের জন্য পাক করবো না জানলে মুশকিল না, থাকা দরকার আছে। হ্যাঁ, কিন্তু যদি বলেন যে না এত লোক আনবো, আপনি আপনার তৌফিক আছে 100 লোকে খাওয়াবেন, তারা আনতে চায় 1000, এরকম করে জোর করে খাওয়া আদায় করা, এটা কি রায় আছে? উত্তর আশা করি হয়ে গেছে। তাহলে আলাপ আলোচনার ভিত্তিতে মানুষকে কষ্ট না দেওয়া, এরকম করে একটা অ্যারেঞ্জমেন্ট করা ভালো। দাওয়াত বলে কি এত লোককে খাইতে হবে, খাওয়াতে হবে, এত বিশাল পার্টি করতে হবে, এগুলো করলে কি বিয়ে শান্তি সুখ শান্তি হয়ে যাবে? আসল থাকবে যে আল্লাহ যেন সুখ শান্তি খাইতে বরক দান করেন, কষ্ট দিয়ে মানুষ থেকে খাওয়া আদায় করা, বেশি বড় পার্টি করা, এগুলো ঠিক না। আমরা যে সময় ওযু করি ওই সময় মাথার কাপড় থাকে না, তাতে ওযু হবে কিনা কোনো অসুবিধা নাই, ওযু হবে। এমনকি আল্লাহ মাফ করুন, পর পুরুষের সামনে হঠাৎ করে মাথার কাপড় পড়ে গেছে, এতে মহিলার ওযু নষ্ট হবে না। মাথার এই যে বলে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, পুরুষরা মনে করে হাঁটুর উপরে কাপড় উঠলেই ওযু চলে গেল, না ওযু যায় না। কিন্তু আপনি সাধারণত উঠাবেন না, এটা ঢেকে থাকার কথা, কিন্তু অ্যাক্সিডেন্টালি খুলে গেছে বা আপনি যে কোনো কারণে খুলে গেছে, এমনকি আল্লাহ মাফ করুন যদি কাপড় একেবারে খুলে যায় পড়ে যায় হঠাৎ করে, তাতেও ওযু যাবে না। ওযু যাওয়ার জন্য যে সমস্ত কারণ আছে তার মধ্যে কাপড় খুলে যাওয়া, কাপড় উঠে যাওয়া, ওযু যাওয়া শর্ত নয়। আমি মসজিদে ঢুকে দেখলাম হুজুর তাফসীর শুরু করে দিয়েছেন, এই অবস্থা আমি কি দখলুল মসজিদ পড়তে পারি? একটা হাদিসে খুব গুরুত্ব দেওয়া হয়েছে মুক্তাসাব ভাবে পড়ে নেওয়াটাই উচিত। Can one wipe up over normal cotton sock? Yes, one can do. সুতার মুদার করে মুসাফ করা যায়, চামড়ার মুদার করে মুসাফ করা যায়, যদিও অধিকাংশ ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে আমাদের দেশের উপমহাদেশে হানাফি মাযহাবে যে চামড়ার মুদার হওয়া শর্ত, কিন্তু জামে তিরমিজিতে হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য মেজরিটি সময়ে চামড়ার মুদার করে মুসাফ করেছেন, কিন্তু কোনো কোনো সময় তিনি কোনো ওকেশনে সুতার মুদার করে মুসাফ করেছেন বিধায় তিরমিজির হাদিসটি সহি প্রমাণিত হয়েছে। আমি জানি অন্য ইমামরা বলবেন যে না এটা অ্যালাউড নাই, এটা নিয়ে আপনার আপনার বলে কি মুশকিল, উনি বলেন আছে উনি বলেন নাই, কোন দিকে যাবো? তো এইরকম কিছু মাসালাতে ইখতিলাফ আছে। তো আমি যেহেতু আমার তাহকিকে পেয়েছি অনেক ইমামদের ব্যাপারে ফতোয়া দিয়েছেন, অনেক সাহাবিরা ফতোয়া দিয়েছেন যে সুতার মুদার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ করেছেন বিদায় জায়েজ, ইনশাআল্লাহ এই পক্ষে যথেষ্ট দলিল আছে।
please make dua for a sister. She is going Umrah with her family. Allah Ta'ala and the sister Umrah Lachin Takuri Bani Muna Umrah Kalabra Makbul Umrah Kala Tawfi Tarkun Shohas Kuri Din Make Amun Kala Bishi Kuri Tawfi Tarkun Ji Ami Chai 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 Khyal Tumwa Azul Jai Apna Dish Jara Ekdam Gom Chita Na Kore Dwi Ekta Dormi Masala Thakke Tawbe Ami Yek Lani Shash Gobe Asana Chai Chai আচ্ছা আচ্ছা ভেরি গুড এটা মশলা দিয়ে দিয়ে দিচ্ছে বিধবীর পিছনে আমরা দাওয়াতে কাজ করছি ওর সাথে ভালো সম্পর্ক সে সবসময় আমাকে সালাম দেয় এমন অবস্থায় সে এখন তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তার সালামের উত্তর আমি কিভাবে দিব যারা শুনতে পারেনি ভাই প্রশ্ন করেছেন যে একজন অমুসলিমকে তিনি দাওয়াতে কাজ করছেন তাকে ইসলাম দাওয়াত দিচ্ছেন সেই লোকটা এখন আমাকে দেখা হলে সালাম দেয় কিন্তু এখন ইসলাম কবুল করেন উনি কি জবাব দিতে পারবেন আপনি দিতে পারবেন এটা নিয়ে কিছু ইখতিলাফ থাকলেও অনেক আইমায়ে কেরাম ইমাম কুরতুবি বিস্তারিত আলোচনা করেছেন যে অনেক সাহাবারা এটাকে অ্যালাউ করেছেন কনসিডার করেছেন কারণ হচ্ছে যে সালামের মধ্যে এমন কোনো মারাত্মক অসুবিধা নাই আকিদাগত দিক থেকে কাজেই সালাম দেওয়া হতে পারে কেউ কেউ বলেছেন ওয়ালাইকুম বলে ফুল স্টপ আপনি গুড মর্নিং দিয়ে শুরু করে দিয়েন গুড আফটারনুন পুরুষরা গ্রাস করে নামাজ না পড়া উচিত হাতের তালুটা হাত ছেদা করে হাতটা মানে যদি একান্ত কোন শরীর ওজন না থাকে তাহলে গ্রাস করে নামাজ পড়া কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত অঙ্গ দিয়ে আমরা ছেদা করি তাহলে অঙ্গটা হাতটাও অঙ্গ দুই হাত মেয়েদের জন্য হ্যাঁ মেয়েদের জন্য পর্দার কারণে বাইরে করুন কিন্তু নামাজের হালতে আমি মনে করি এটাই বেটার কিন্তু তারা তখন খুলে মুরব্বী আমি তো টাচ করেছি উনি আর একটু ফোকাস করতে চাচ্ছেন যে নামাজের মধ্যে যে সুরাগুলো আমরা পড়ি সুরা ফাতিহা পড়ি আলকা সুরা পড়ি আর তাহিয়াত পড়ি এগুলো আমাদের সবার কি সহি আছে কিনা সবার তো সহি না ছোট কালেজে পড়েছি আমাদের ইমাম সাহেবের কাছে সবাই কিছু শিখেছি লোকাল এলাকায় গ্রামে গঞ্জে এত ভালো টিচার তো ছিল না এখন এগুলো সহি করা লাগবে না আল্লাহকে ডাকি আল্লাহর কালাম দ্বারা সেখানে যদি ভুল থাকে একটু সংকোচ হবে না আমাদের আসুন এই সুরা কারা শেখার জন্য ইমাম সাহেবরা দেবের মধ্যে নিয়েছেন মাসিক কেন্দ্রিক এবং আমরা ভাবে অনেক ভাইরা একটু আগে তারা দাওয়া দিলেন যে কোনো সুযোগে সুযোগ গ্রহণ করি আমরা সুরা কারা মুখস্থ করতে করি তাহলে বলি নিজে আমার কাছে যাই আল্লাহ তালা করুন অনেক সময় আমাদের অনেক মুসলিম বাইরে আসেন তারা নর্মালি হেঁটেই আসেন মসজিদে কিন্তু আবার চেয়ার নিয়ে তারা তাদের পাশে কিন্তু আমার তো দাঁড়াইয়ে পড়াটা ফরজ যারা চেয়ারে বসে পড়েন বসতে পারেন না বা দাঁড়াতে পারেন তারা তো সবগুলোই মিস করছে একটা হলো যারা বসতে পারেন নর্মাল তখন তারা যদি দাঁড়িয়ে আর বসতে পারেন না তাহলে বসে না আছে বসে তাহলে রুকুসে যা ঠিক মতো করা যাচ্ছে এটা তারা করতে পারেন তারা চেয়ারে না বলবে না বসে কথা বলবেন ফ্লোরে বলবেন বসে তারা সেজদা করতে পারেন সেজদার সুযোগটা নিতে প্রপারলি সেজদা হচ্ছে আর যারা দেখা গেল যে সেজদা করতে পারেন না ওই লোক ইশারায় সেজদা করতে হবে ঝুঁকে এই ঝুঁকাটার জন্য দাঁড়িয়ে পড়ানো অবস্থা দাঁড়িয়ে গেছে আবার বসে পড়া দাঁড়িয়ে গেছে এখন কথা হলো যদি রুকু ঠিকমতো করতে পারেন এবং ব্যায়াম করতে পারেন তাহলে চেয়ারে বলবেন না তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বেন
তখন রুকু দাঁড়িয়ে করতে পারলেন, দাঁড়িয়ে রুকু করবেন, আর যদি দাঁড়িয়ে রুকু না করতে পারেন তখন গিয়ে বসে রুকু করবেন। প্রত্যেক ব্যক্তির অবস্থা অনুযায়ী তার পয়সা মশালা তার জন্য হবে, কথা ক্লিয়ার হয়েছে? সবাই এখন যদি খালি চেয়ার বসে গেল, উঠেও না, তার ক্যাম করতে পারে ক্যাম করলো না, দাঁড়িয়ে রুকু করতে পারে সেটাও করলো না, এটা বুঝ তিন চারে বসে গেলেন আজ করবেন না। তিনি বলবেন রুকুর সময়, যদি রুকু না করতে পারেন তাহলে বলবেন আজ থেকে তোর সময়, এরপরে সেজদার সময় বসে তিনি ইশারা করবেন, আর যদি মোটেই দাঁড়াতে না পারেন তাহলে অবশ্যই চেয়ার করবেন অথবা ফ্লোরে বলবেন যদি তিনি সেজদা করতে পারেন। আমাদের হাতে এখন এই প্রোগ্রামে কিছু অংশ বাকি আছে,